মেয়ে সন্তান জন্ম নিলে সৌভাগ্য হলো, তো মেয়ে সন্তান জন্ম নিলে মন খারাপ হলো কেন? তাহলে যে কারণে মন খারাপ হয়েছে সেটাই হচ্ছে মূর্খতার পরিচয়। যে কারণে মনটা ছোট হয়েছে সেটাই হচ্ছে তার কাছে শিক্ষা বিদ্যা বুদ্ধি নাই তারই পরিচয়। মধ্যে থেকে একটা হাদিস টেনে নিয়ে এখানে সাজিয়ে রাখি, তাহলে ভালো লাগবে। আল্লাহর নবী বলেছেন, উকবা ইবনে আমির বলেন, মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি তিনটা মেয়ে থাকে, তিনটে, ফা আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, অসাকাহুন্না, তার খাওয়া পানির ব্যবস্থা করে, অকাশাহুন্না, তার পোশাক পাতির ব্যবস্থা করে, তাহলে কুন্না লাহু হেজাবান মিনান নারি ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে ওর বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে, ওইদিকে থাকবে জাহান্নাম, আর এইদিকে থাকবে পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে, আগে জান্নাতে দেন আমার বাপকে, তারপরে কোনো কথা। আবার বুঝাই, মেয়েরা মধ্যে আছে, ওইদিকে জাহান্নাম আছে, আর এইদিকে মেয়ের বাপ আছে। যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না। দশটা ছেলে যদি লালন পালন করে, মাস্টার ডিগ্রি পাস করে, বড় ডাক্তার করে, এক পয়সা লাভ হবে কথা লালন বলেন, একটা সরিষা সম পরিমাণ উপকার হবে। একটা ছেলেকে বড় ডাক্তার করলে, দশটা ছেলেকে ডাক্তার করলে, বড় উচ্চ শিক্ষিত করলে, এক সরিষা সম পরিমাণ বাপের উপকার হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর মেয়ে দিয়ে বাপের উপকার একাধিক হাদিস, যা সময়ের গতিতে আবার বলবো ইনশাআল্লাহ। এখানে শুধু একটু নমুনা দিয়ে রাখলাম যে বাপের মন খারাপ হলো কেন। মেয়ে জন্ম নিল, তিনটে মেয়ে যদি পরস্পর জন্ম নেই তাহলে বলবে যে তোকে তালাক দিয়ে দেব, খালা ফুফু মায়ে বলছে বউ তালাক দিয়ে দেবে, এটা মানে বন্যতা, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা এইভাবে নেমে এসেছে, সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নেওয়াই তো তোমার ভালো, তো তুমি এটা উল্টা বুঝলে কেন, তোমার মনটা ভারী হলো কেন, এরই নাম জাহেলিয়াত। এত কিছু বলার পরেও যদি, এই যে যা এক একটু অল্প বললাম, এর পরেও যদি আজকে রাতে কারো মেয়ে জন্ম নেই তো মনটা একটু ভারী হবে, ছেলে হলে খুব খুশি, ছেলে হলে তো খুব খুশি। যখন আপনি মারা যাবেন তখন ছেলেরা জমি জায়গা বাড়ি ঘর ভাগ করবে, ভাগ করতে মারামারি করে ঢেঁকিটা কেটে ভাগ করে নেবে। মানুষের সম্পদ তিন চার ভাগে বিভক্ত, এক মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা হলো, অমলাবেশা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন হয়ে নষ্ট হয়ে গেল, ওমাতা ফাত্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল, ওমা সেওয়া গালিকা ফাজাহে বলিন না, এইটা ছাড়া যা থেকে গেল তা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে করবে। আপনি মরার পরে জমি জায়গা বাড়ি ঘর যা আছে, হাঁড়ি পাতি ঢেঁকি যাতা যা আছে, কোলা কাঠা সব ভাগ করে নেবে, উনিশ বিশ হলে মারামারি করবে, উনিশ বিশ হলে মামলা করবে, মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত, এরই নাম সম্পদ। ছেলে হলে এটা হবে, মেয়ে হলে সাধারণত এগুলো হয় না। মেয়ের মান সম্মান
অনেক 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 বেশি। চলেন যাই দেখি, জাহেলিয়াতের যুগে মেয়েদের মান সম্মান ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে সন্তান জন্ম নিলে বাপের মুখ কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। মানুষ সমাজে যেত না, লজ্জায় লুকিয়ে থাকত, চিন্তা করত কি করি, মেয়ে কি অপমান অবস্থায় রেখে দিব না মাটিতে পুঁতে দিব। রেখে দিলে অপমান সুনিশ্চিত, কিভাবে সবাই বলবে তোর নাকি মেয়ে হয়েছে, বিবাহ দিবি কি করে, লজ্জা। কদিন পরে বলবে কিরে তোর মেয়েকে দেখলাম অমুক ছেলের সাথে পার্কে বসে আছে, লজ্জা। কিরে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, সবাই বলা বলি করছে, লজ্জা। মানে পুরো জীবনটা লজ্জা দিয়ে ভরা, তো না রাখাই ভালো, মাটিতেই পুঁতে দি। সবাই যদি বলে খালা ফুপু বিবাহ দিবি বেটির কি করে, ডিপিএস খুন, একটা গাভী কিন। কয়দিন পরে বলছে তোর মেয়েকে যে উমুকের সাথে বসে থাকতে দেখলাম, আবার কেউ বলছে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, আবার কেউ বলছে ছি ছি ওর মেয়েটা এত খারাপ, এমন পায়জামা পরে আছে, তার নাম স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে যাচ্ছে, লজ্জা স্থানও দেখা যাচ্ছে, তার নাম স্কিন পায়জামা পরে আছে, আবার নখ বড় আছে, নখে নেল পালিশ আছে। তো পাশের লোকেরা নিন্দা করে মেয়েটা নাকি পড়ে দুনিয়ার শয়তান, স্কিন পায়জামা পরে, নখকে বড় রেখেছে, দেখেছো নেল পালিশ দিয়েছে। নেল পালিশ দেওয়া তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে, নখে তো মেহেদি দিবে দিবেই, হাতের নখেও দিবে পায়ের নখেও দিবে, দিতে বাধ্য, দিতেই হবে। নেল পালিশ দেয়, নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। চাপায় নবাবগঞ্জের ভাষাতে নিচে নেমে যাই তাহলে ভালো বোঝা যাবে, ইহুদি খ্রিস্টানদের বিশ্বালয়ের মেয়েরা নখ বড় রাখে, নখে নেইল পালিশ দেয়। এবার ভালো বোঝা গেছে, এটা চাপায় নবাবগঞ্জের ভাষা। আর স্কিন পায়জামা পরা এটা ইহুদি খ্রিস্টান মেয়েদের পোশাক, তারা এই পোশাকই পরে। যারা দেশ বিদেশে যায় তারা জানে বুঝে। মধ্যখানে আর একটা কথা বলে নি, আল্লাহর নবী দুঃখ করে কিছু কথা বলেছেন আফসুস করে, সেটা হলো এই, পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিলতে মিলতে মিশতে মিশতে এমন ভাবে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান, ডান হাতের বিদ্যে যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চাল চলনে কৃষ্টি কালচারে আচার আচরণে পোশাকে তাদের সাথে মিলে যাবে সমান সমান। আরেকবার বলছে শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, যেমন সমান সমান আমার উম্মত পুরুষ নারী ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। এবার আল্লাহর রাসূল ভাষাগত ভাবে নিচে নামতে লাগলেন, নিচে নামতে নামতে বলছেন দুঃখ করে শোনো, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। ওগুলো হ্যাঁ হাসছো, তোমরা দেখো না বাচ্চা ছেলেগুলো কেন এখানে, এখানে কি হয়েছে, এই তোমরা বসো, তোমরা দাঁড়িয়ে আছো কেন,
সম্মানিত তিনি ভাই বোন। এটা আল্লাহ রাসূলের শেষ দুঃখজনক বাক্য, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। কথা কি আমি বুঝাতে পেরেছি? এখানে শত হাজারো ছেলের মাথার চুল ছোট করা আছে, উপরের দিকে চুল আছে, নিচের দিকে নাই। এই বোকা ছেলে, এটা তো ব্রাজিলের খেলোয়াড়দের, ইহুদি খ্রিস্টান, তোমার বাপ নাই? এই বোকা ছেলে, তোমার বাপ নাই? ওটা তোমার চাচা নাকি? তোমার মাথার চুল এমন কেন? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছন দিকে লেখা আছে 10-47, ওটা তো খেলোয়াড়দের। তোমার ওই গেঞ্জিটা যদি আমাকে দাও, আমি ওকে দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, ব্যবহার করবো না। তোমার তো গেঞ্জিটা যদি পাই এভাবে থুথু দিয়ে, তোমার বাপ নাই, ওটা কি তোমার চাচা নাকি? তোমার মা নাই, ওটা কি তোমার খালা নাকি? কাল থেকে তুমি বাড়িতে গিয়ে বলিও, আব্দুল্লাহ সাহেব বলে গেছে, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? তোমার মাকে বলিও তোমাকে খালা বলে ডাকতে বলেছে। এটা তোমার খালা নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। দাঁত মেল করে হাস্য কেন বোকা ছেলে? তোমার মায়েরই তো এটা স্বভাব, তোমার মায়েরই তো নোংরা স্বভাব, তোমার মায়েরই তো ন্যাক্কারজনক স্বভাব। চলো আমাদের বাড়িতে এসব হিসেবের দিকে সামরা করি নে, তোমার মায়েরই তো নোংরা স্বভাব। শোনো, এটা তোমার মা, এ কথাই ঠিক, তোমার খালা নয়, এটাই তোমার মা, এটা তোমার ফুফু নয়, তোমার মা নয়, এটা হলো হস্তিনী মহিলা। এখানে যত ছেলের মাথার চুল এভাবে আছে সব মাই হস্তিনী মহিলা। আমার কোনো মায়ের বেটা আছে, পুরুষ আছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে, যে বলতে পারে আমার বউ হস্তিনী নয়? আপনার বউ যে হস্তিনী নয় তো ছেলের চুল এমন কেন? আর আপনি তো তার চাচা, এ কথাই শিখ, আপনি তার সদবাপ। ফালতু কথা বলছেন, আমার ছেলের এটা হবে না বলে রাখলাম আপনাকে, এটা আপনি তার সদবাপ, এটা আপনি তার সদবাপ, আপনি তার সদবাপ, আপনি তার কাপুরুষ বাপ। আপনাকে আমি ঘৃণা করি, আপনাকে আমি ঘৃণা করি। আপনি নিজে বিকৃত হয়েছেন, চরিত্র বিক্রি করেছেন, ছেলে মেয়েকে নষ্ট করেছেন, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা তিনটে জিনিসের নাম, এক মোহর, দুই শারীরিক ক্ষমতা, তিন কন্ট্রোল ক্ষমতা। পরিবার কন্ট্রোল করতে হয়, বাপ হলে পরিবার কন্ট্রোল করতে শিখতে হয়,